আমাদের এই অনুষ্ঠান বা কমেডি দেখার জন্য কমেডিয়ান দেখার জন্য আপনি সি টিভিকে সাবস্ক্রাইব করুন। কি দে হোল দে কে দেবে হোল দে কার এক্সট্রা আছে দে ওই জন্য কথাই বলে যেমন মামা তেমনি ভাগ্নি। এ বৈদ্য কি চাইছে? আরে গানটা তা নয়, কি তোদের দুজনের গানটা হচ্ছে না? হ্যাঁ, বেলুন বেলুন দাদা, লাল বেলুন দাদা, হলদে বেলুন। তাই বলবে, বেলুনের নাম হলদে, এই রঙের নাম এরকম রং। আচ্ছা মামা, হ্যাঁ তাহলে লাল বেলুন দাদা হলদে বেলুন, হ্যাঁ তা ওই রকম বলবি? এই শোন বাবা, লোকে ঝাঁটা মারবে না তো মেয়েগুলো। এই ব্যাপারটা হচ্ছে তোর খুব খুব দরকার ছিল, আমার প্রয়োজন ছিল। কি প্রয়োজন? একটু তাড়া, মানে আমি এখনই চলে যাচ্ছি। বল কেন আমাকে ডেকেছি মামু, বল। শোন বাবা, এই কিছুদিন তোকে এই সংসারের দায় দায়িত্বটা নিয়ে থাকতে হবে। কেন? কারণ আমি ধর্ম করতে যাচ্ছি। ধর্ম করছে? হ্যাঁ। ও ধর্ম? হ্যাঁ। মুসলমানরা যেমন গয়া কাশী যায়, হিন্দুরা মক্কা যায়, এরকম নাকি? হিন্দুরা মক্কা আর আমি চললাম। বেশ মামু, মামা যখন যেছে তাহলে ভাগ নেবা ঘরে থাকে কেন? আমিও যাবো মামা। তুই যাবি কেন? তুই যাবি কেন? আরে তুই গেলে আমি কি বাড়িতে একা একা থাকবো নাকি? না মামে, মামার যা শরীর খারাপ, কখন কি হবে? না 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 না, বাইরে যেছে যখন ধর্ম হবে না, ওসব হবে না। তুই গেলে আমাকে বাজারঘাট এনে দেবে কে? তা আমাদের গায়ে লোক নাই নাকি? হ্যাঁ, এই যে আমার সেকেন্ড মামুগুলো আছে, তোর ওই মামুগুলো কথা শুনবে না। হ্যাঁ ভালো, এই মামুগুলো দিতে দিতে ভালো বাটা। না না, শুন শুন, মানুষ কি বলছে গো? এক্সট্রা আগো, তাহলে কি করবো? ওকে নিয়ে যাবো? না আমি যাবো, আমি যাবো। তাহলে ও যদি সঙ্গে থাকে ও তোমাকে একটু হেল্প করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে এক কাজ করো, তোমরা দুজনে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। বেশ, আমি তোমাদের খাবার দাবার গুলো। চল বাবা, চল মামা, তাহলে চল তুই আমার দুজনে যাই গয়া কাশি। মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে মুরগির ঝোল। খাবেন ভালো, পায়খানা, পাকা পায়খানা, পাকা পায়খানা, খাবেন ভালো, আসুন স্পেশাল হোটেল।
বাইরে কে আছেন গো? ভেতরে আসেন, আমরা ভাত খাবো। হরিদাসপুর থানা, এই জেলা গুরমাটি গ্রাম। করে দরওয়াজা তো খুলা হুয়া, অন্দর আও, অন্দর আও। আমরা ভাত খেতে এসেছি বুঝলেন, আমাদের বাড়ি অনেক দূরে। এক মিনিট রুকো, আমরা ধর্ম করতে এসেছি, তাই শুনলাম যে একটু হোটেল, এখানে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, শোয়া ঘুমানোর ব্যবস্থা থাকে, তাহলে আপনারা শোনেন নাকি? তুম আপনা মুখ বন্ধ করো, হাম যো পুছতে উসকা জবাব দো পেলে। কন হ্যায় আপ? কন হ্যায় আপ? আমি তোর বাপ। বাপ? আরে বাপ নেই ইয়ার, কহাঁ সে আয়ে আপ? আপকা ঘর কহাঁ পে, মকান কহাঁ পে আপকা? ঘর 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 কহাঁ পে আপকা? মকান মকান কিধর হে তোমারা মকান? ঘর 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 জি, কহাঁ সে আয়ে হ্যায় আপ? মামা ও তোমারে সমঝ মে নেই আয়েগা, উসকো ভেজো, ও সমঝদার নজর মে আ রহা হ্যায়। তোমারে সাথ মে জো আদমি হ্যায় না, ও থোড়া সমঝদার দিখতা, উসকো ভেজো। হ্যাঁ উসকো ভেজো। শুধু শুধু মামা, উসকো ভাজা খাবি? কি ভাজা বলছে? উসকো ভাজা আছে, ভাত নাই। এই মহিলা কি বলছে দেখ, বুঝতে পারছি না ভাষা তো। তাহলে তুই সরে যা, আমি দেখি। বলেন বলেন। মানে বলা তোমারা ঘর কহাঁ পে? সমঝ মে আ রহা হ্যায়? মকান মকান কিধর হে তোমারা বলো? ভাগ্না পাকান খাবি? এ মেয়েটা বলছে আমাদের কাছে পাকান আছে খাবা। হোটেল মালিক কই তুমি? কে এস হোটেল কে? আমি তো মালিক হ্যাঁ। মামা আমরা ভাত খাবো, তুম বন্ধ করো, তোমার ভাষাই তো সমঝ মে নেই আ রহে, তুমি দাঁড়াও। তোমার ঘর কহাঁ পে? ঘর ঘর কহাঁ পে? ভাগ্না আমাদের ঘর কোথি আছে রে? ঘর ঘর এই তো ঘর, কানা বটো নাকি? এই তো ঘর, এই যে আমার ঘর, মামার ঘর। এই তো ঘর, তোমার ঘর, এই যে মুখে দাঁত ঝড় গে, সর কে বাল ভি।